যদিও যারা বাইরে আছে তাদের মর্যাদার জন্য একটা হাদিস না বললেই নয় যে এই ধরনের মজলিসে যারা বসে তাদের একটা মান আছে তাদের একটা মর্যাদা আছে যেই হাদিসগুলো কোরআন এবং বুখারে এবং মুসলিমের হাদিসে রয়েছে এত মর্যাদাপূর্ণ একটি হাদিস এটা আমাদের প্রত্যেকের জন্যে যারা এই ধরনের মজলিসে এসে বসে এটা কোনো সাধারণ মজলিস নয় এখানে কেবল আল্লাহর কথা বলা হবে এখানে কেবলমাত্র কোরআন এবং হাদিসের চর্চা করা হবে এখানে কেবল আল্লাহর গুণগান করা হবে অতএব এই মজলিস অন্যান্য সাধারণ মজলিসের মতো নয় যদিও আমরা এই ধরনের মাহফিলগুলোকে মজলিসগুলোকে আমরা মূল্যায়ন করতে জানি না বা মূল্যায়ন করতে পারি না কারণ এই দুনিয়া এমনভাবে উন্মুক্ত হয়ে গেছে রং ঢং এত বেশি প্রসার লাভ করেছে তাদের কাছে এই ধরনের মজলিসগুলো তেমন কোনো মূল্যই রাখে না কিন্তু কোরআন হাদিসে যে কথাগুলো বর্ণিত হয়েছে এটা ক্যামত পর্যন্ত এইভাবে থেকে যাবে তার মর্যাদা সামান্যতম ক্ষুণ্ণ হবে না তাই আমি সেই মর্যাদা করার হাদিসটি দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে ইমাম বুখারে রহমা উল্লাহ তিনি তার আশি নম্বর অধ্যায় এনেছেন এবং ইমাম মুসলিম তিনি তার ঊনপঞ্চাশ নম্বর জিকিরের অধ্যায়ে হাদিসটিকে এনেছেন জিকিরের অধ্যায়ের আট নম্বর পর্বে গিয়ে মাজা আলিসুর জিকির ফদ মাজা আলিসুর জিকির আল্লাহ সুবাহা হুম তালার জিকিরের মজলিসের মর্যাদা কি এই পর্বে ইমাম মুসলিম একটা অধ্যায় কায়েম করেছেন হাদিস নাম্বার হচ্ছে ছয় যাদের কাছে অ্যাপস আছে আপনি মিলিয়ে দেখতে পারেন এই হাদিসটি এত চমৎকার একটা হাদিস আবু হরাইরা রাজি আল্লাহ তার বর্ণনাকারী তিনি বলছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইন্নালিল্লাহি মালা ইকাতুন ইয়াতুফুনা ফিতরুকি ইয়ালতামিসুনা আহালা যিকর إذا إذا وجد قوما يذكرون الله تنادوا هلم إلى حاجتكم قال فيهفونهم بأجنحتهم إلى سماء الدنيا فقال الله سبحانه وتعالى وهو عالم بهم من أين جئتم ويقول جينا بإباد عباد لك من, من الأرض يذكرونك ويسبحونك ويكبرونك ويحمدونك ويسالونك الجنه وأعوذ بك من النار فيقول رب العز وجل هل يروا جنتي قالوا لا يا رب قال هل يروا ناري قالوا لا يا رب فكيف اذا راوا جنتي الى اخر الحديث فقال الله سبحانه وتعالى তাদের উশহেদ ও কোম আন্নি তাদের দফার তোলাহম এটা হচ্ছে হাদিসের এক ফার্স্ট এবং লাস্ট টুকরা মিটারে দুই তিন লাইন আছে যেগুলো আমি ছেড়ে দিলাম সময়ের কারণে হাদিসটি পোখারে এবং মুসলিমে রয়েছে কোনো গাল গল্প নয় আর এগুলো আমাদের ওই বেদাত খরাফাতের মতো লাখো লাখ নেকির বর্ণনার হাদিস নয় কিন্তু এই হাদিসের মধ্যে যে ভাষা বর্ণিত হয়েছে এটা যদি কারো অন্তর ছুঁয়ে যায় তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে এটা এমন একটা হাদিস রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে আল্লাহ সুবাহানা হুয়া তালার পক্ষ থেকে স্পেশাল কিছু মালাক ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয় তারা এই পৃথিবীতে খুঁজে বেড়ায় কোথায় আল্লাহ সুবাহানা হুয়া তালারকে স্মরণ করা হচ্ছে কোথায় আল্লাহর জিকির হচ্ছে কারা তারা তাদেরকে খুঁজো ফেরেশ তারা ইদা ওয়াজা কৌমানিয়া করুন আল্লাহ তালা ফেরেশ তারা যখন পেয়ে যায় কোনো জাতিকে যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহ তালাকে স্মরণ করছে এমন কোনো মজলিস যদি পেয়ে যায় তখন রাসুসলাম বলছেন ইলা তারা তাদের ডানা দিয়ে প্রথম আকাশ পর্যন্ত এই জায়গাটাকে পুরা ঘিরে নেয় রাসুল্লাহ ওয়াসাল্লামের কথার প্রতি আমাদের আমাদেরকে ইমান আছে না নাই যদি ওয়াসাল্লামের সংবাদের প্রতি আমাদের ইমান থাকে তাহলে আমাদের বিশ্বাস যে আমাদেরকে তারা ঘিরে আছে এইসব কথাগুলো হয়তো আমাদের হুজুররাই বলে আমাদের হয়তো আস্থা হয় না কিন্তু জেনে নেন হাদিস বুখারে এবং মুসলিমে আছে যেমনটা বললাম ছয় হাজার সাতশো আপনি মুসলিমে পেয়ে যাবেন আল্লাহ সুহানা সেই ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে যখন এই মজলিস শেষ হবে তখন ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করা হবে মিন আইনা যে তোক তোমরা কোথা থেকে আসলে অথচ আল্লাহ ভালো করেই জানে যে পৃথিবীতে কি হচ্ছে শুধু মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে ফেরেস তাদেরকে যে কোথা থেকে তোমরা আসলাম তখন ফেরেস তারা বলে যে যে না আবদিন লাকাফি দুনিয়া আপনার কিছু বান্দাদের কাছ থেকে আসলাম যারা দুনিয়াতে কি করতেছে ইউ কাব্যের ওনাক আপনার তাকবির পাঠ করছে দও আপনার প্রশংসা করছে তারা আপনার পবিত্রতা ঘোষণা করছে কেন করে এটা তারা আল্লাহ তালাকে বলে কারণ তারা এই মজলিসে বসেছে আপনার গুণগান করে আপনার জিকির করে তাদের একমাত্র টার্গেট চাওয়া পাওয়া হচ্ছে তারা আপনার কাছে জান্নাত চায় জান্নাত তার মানে এই ধরনের মজলিসগুলো কেন হতে হবে আমাদেরকে জান্নাতের আশাই হতে হবে এটা আমাদের কোনো অনুষ্ঠান নয় ধর্মীয় কোনো অনুষ্ঠান এটা কোনো মাঝাবের অনুষ্ঠান নয় যেটা অমুক মাঝাবের আজকে এখানে আলোচনা অমুক আলোচনা অমুক মাঝাবের অমুক দলের এমন নয় আমরা যারা যখন কোনো প্যান্ডেলে বসি আমরা সবাই কি এখানে সব মুসলিম এই ধরনের অনুষ্ঠানগুলো কেন করা হয় আমাদের মূল ইচ্ছা থাকতে হবে কি জাতির ইসলাহা করা জাতিকে ভালো কিছু শিক্ষা দেয়া এবং এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা চাই এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করি এবং এর মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয় এটা হচ্ছে আমাদের ইচ্ছা এটা নয় কি আমাদের যে কোনো কাজ আমাদেরকে জান্নাতের আশায় করতে হবে যে কোনো কাজ কথা যখন এখানে চলে এসেছে আসলে কথায় যখন কোনো হাদিস চলে আসে ওটাকে না বলে আমি আর পারি না আমরা যে কোনো কাজ করি সেই কাজের বিনিময়ে যে আমাদেরকে জান্নাত চাইতে হবে এটা আমাদেরকে স্বয়ং মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছে কাজটা যত ছোট থেকে ছোট হোক না কেন একজন মুসলিম আল্লাহর কাছে এতটা মর্যাদা বান আল্লাহ কোনো মুসলিমের একটা ছোটো থেকে ছোট কাজকে পছন্দ করলে তাকে সেই কাজের বিনিময়ে জান্নাত দিয়ে দিতে পারে কত ছোট থেকে ছোট কাজ একজন সাহাবি রাসুল্লাহ সাল্লাহ আলহিম মেরাজের রাতে তিনি দেখেছিলেন মেরাজের রাতে একজন ব্যক্তিকে তিনি লাফালাফি করতে দেখেছে নাচানাচি করতে দেখেছে আনন্দে জান্নাতে এ হাদিসটি ইমাম মুসলিম কোট করেছে তার কিতাবুল আদবের মধ্যে আপনি পাবেন রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেছেন মা শান এর কি হয়েছে এই লাফালাফি কেন করতেছে জানা এত উৎফুল্ল কেন জিবিল আল ইসলাম তাকে বলেছে বেগুসনে সাজরাতিন একটা গাছের ঢালকে কেন্দ্র করে সে জান্নাত পেয়ে গেছে যার ফলে সে খুশিতে আত্মহারা কি ঘটেছিল ঘটনা জিবরেলা আলাহিসালাম বলছেন মাররা বেগুস নিশা জারতিন আলা জাহারের তারিক একটা রাস্তার উপর একটা গাছের ঢাল পুরো গাছও নয় গাছের একটা ঢাল নুয়েছিল আলা জাহারের তারিক ফায়াকুল ওয়াল্লাহি লা না হে আনাহাজা আউ না জাব আনাহাজা আরেক লা ইউ আল মুসলিমী সেই ব্যক্তি বলতেছে আমি আল্লাহর কসম করে বলছি আমি গাছের ঢালটা এখান থেকে কেটে দেব বা সরিয়ে দেব যাতে মুসলিমদের কষ্ট না হয় তার নিয়তটা কি দেখেন একটা গাছের ঢাল একজন ব্যক্তি দেখে আল্লাহর কসম করে বলছে যে আমি গাছের ঢালটা এখান থেকে সরিয়ে দেব কারণ এটা যাতে মুসলিমদের কষ্ট না হয় এই সামান্য একটু কাজ করার কারণে যে সে মুসলিমদের যেন কষ্ট না হয় একজন রাস্তা থেকে একটা ডালকে কেটে সরিয়ে দিয়েছে আল্লাহর কাছে এটা এতটা পছন্দ হয়েছে ফাইউদ খিলুল জান্না আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিয়েছে তাহলে খুব সামান্য খুব সামান্য কিছু নয় কত ছোট থেকে ছোট কাজে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে আমরা তো বনি ইসরায়েলের সেই মহিলার ঘটনাও শুনেছি যে কুকুরকে মোজা দিয়ে পানি পান করার কারণে তাকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে এই হাদিস বুখারিতে আছে এমা মুসলিম আরেকটা হাদিস সেম এমনই এনেছে যে একজন মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল পানি দেয়নি খাদ্য দেয়নি ছেড়েও দেয়নি বিড়ালটা মরে যায় এটা আল্লাহর কাছে এতটা অপছন্দনীয় হয়েছে ওই মহিলাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে ইমাম জুহরি এই দুইটা হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন একই অধ্যায়ে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ কেন দুই রকমের হাদিস নিয়ে আসছে ইমাম বুখারি আনছে কুকুরের হাদিসটি আর ইমাম মুসলিম আনছে বিড়ালের হাদিসটি এবং ইমাম মুসলিম সাথে ওই বন ইসরায়েলের আরেক ব্যক্তির হাদিসও নিয়ে এসেছে যেই ব্যক্তি সারা জীবন পাপ করেছে মরার সময় শুধু তার ছেলেদেরকে বলেছিল ইজানা আমি যখন মরে যাব আহারি কুনি আমাকে জ্বালিয়ে দিবে সোম্মা আশা আমাকে পিষে ফেলবে সোম্মা ইয়ুরেনি ইয়ুরি ফিল বারিওয়াল বাহা তখন আমার ছাইগুলোকে শুকনা এবং সমুদ্রের মধ্যে তোমরা নিক্ষেপ করে দিও কেন তিনি তার ছেলেকে আদেশ করেছিল তিনি বলছেন জিজ্ঞাসা করা হয়েছে কেন এমন করবো আপনার লাশের সাথে তখন তিনি বলছেন লাইন কাদারা যদি আল্লাহ সক্ষম হয়ে যায় আমাকে ধরে নেওয়ার তার একটা তুচ্ছ ব্যক্তি আমি যদি মরে যাই হার হয়ে যায় পাউডার যদি উড়িয়ে দেওয়া হয় আল্লাহ হয়তো আমাকে খুঁজে বের করবে না তিনি বলছেন তাই কেন বলছে যদি আমি আমাকে যদি আল্লাহ ধরে নেয় তাহলে আল্লাহ আমাকে এমন শাস্তি দেবে আর পৃথিবীতে এত শাস্তি কাউকে দেবে না কারণ আমি এত বড় পাপি সে আল্লাহকে এতটা ভয় পেয়েছে মরার সময় রাসুসলাম বলছেন কেমন তার মাঠে যেটা

ওই যাররা উড়িয়ে জায়গায় জমা হবে মানুষ এসে দাঁড়িয়ে যাবে সেই ব্যক্তিকে হাদিসের ভাষাটা আছে বলছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার ভয় করেছিলাম আর তুমি আমার অন্তরের খবর আল্লাহ ভালো করে জানো যেটা আমি সত্যি তোমার ভয় করেছিলাম এই এতটুকু ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে কেন ইমাম মুসলিম এই হাদিসটা এবং বিড়ালের হাদিসটা যে একটা মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল পানি দেয়নি মরে গেল এই দুইটা হাদিসকে একটা পর্বে কেন এনেছে সেটা হচ্ছে আল ও রাজা আল ইমান ও বাইন আল ও রাজা ইমান হলো এই দুইয়ের মাঝে আল্লাহ কোন একটা সামান্য কাজের জন্য খুশি হয়ে যায় জান্নাত দিবে আবার আল্লাহ কোন একটা সামান্য কাজের জন্য নারাজ হয়ে গেলে আপনাকে জাহান্নামে ফেলে দেবে তার মানে আল্লাহকে আপনি চেনার চেষ্টা করেন আল্লাহ এতটা ক্ষমতাবান আবার এতটা দয়াবান আল্লাহ চাইলে কোনো বান্দাকে সমস্ত পাপ সহ ক্ষমা করে দিতে পারে আবার আল্লাহ চাইলে কোনো ব্যক্তিকে সামান্য একটা পাপের কারণে ধরেও ফেলতে পারে এটা হচ্ছে আল্লা সুবাহানাহাল্লা তো আল্লা তালা এই মানুষকে ক্ষমা করার জন্যে এত সব ব্যবস্থা রেখেছে যেমনটা বলেছিলাম হাদিস বুখারে এবং মুসলিমে আছে এই ধরনের মজলিসে যারা বসে এটা তো অনেক ওই একটা গাছের ঢালকে কেটে দেওয়া একটা বিড়ালকে কুকুরকে পানি খাওয়ার চাইতে অনেক বড় কাজে আপনারা বসেছেন আপনাদের শত ব্যস্ততা বন্ধ করে দিয়ে এখানে আপনি জানেন যে আপনাকে এক গ্লাস পানি কেউ দেবে না আপনার এখানে চারানোর কোনো ফায়দা নাই বরং আপনার সময়কে আপনি প্রত্যাখ্যান করে এখানে বসেছেন ওই একটা কুকুরকে পানি খাওয়ার চাইতো আপনি বড় কাজে বসেছেন এখানে একটা মহিলা যদি কুকুরকে পানি পান করার কারণে জান্নাত পেয়ে যেতে পারে তাহলে আপনারা এমন একটা কাজ করে আল্লাহর কাছে জান্নাতের আশা কেন করবেন না এই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা যত ছোট থেকে ছোট কাজ করি না কেন যদি আমাদের নিয়ত থাকে জান্নাত আমি ওই হাদিসটা বলার জন্য এত দূরে চলে গেছিলাম এমাম বোখারি রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের প্রথম হাদিস এনেছেন ইন্নাম আলা আমালু বিন নিয়াত এই হাদিস মুসলিম শুনে নাই এমন কোন মুসলিম নাই যে জানে না যে সমস্ত কর্ম কিসের উপর নির্ভর করে নিয়তের উপর নির্ভর করে এই হাদিস ইমাম বোখারী তার কিতাবের প্রথমে এনেছেন এক নম্বর হাদিস মমরিবুল খাত্বাব রাদী আল্লাহ তালানহু এককভাবে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বোখারি সেই হাদিসটাকে প্রথমে এনেছেন এই হাদিসের মধ্যে দুইটা জুমলা এত চমৎকার রাসুসলাম উসলাম বলছেন এন্নাবালা অমানবী নিয়ত যে কোনো কর্ম মানুষের নিয়তের উপর নির্ভর করে নিয়তবিহীন যদি কোনো কাজ কেউ করে তাহলে সেটা তার কাছ থেকে কোনো দিন কবুল করা হবে না সত আমল বলে গণ্য হবে না এটা যেমন নেকির ক্ষেত্রে ক্ষেত্রে এটা পাপের আপনার নিয়ত নাই পাপ করার। আপনাকে করে কেউ যদি নেশাদ্রব্য পান করায় তাহলে আপনার আল্লাহ আপনাকে ধরবেন আপনাকে পাপি বলে আপনি গণ্য হবেন না আপনাকে ইন্ডিয়াতে যে কাজটা করা হয়েছে মুসলিমদের সাথে যে ওদের দেবতার নাম না বললে পিটিয়েছে হত্যা পর্যন্ত করে দেওয়ার প্রকল্প করেছে ওরা তার মানে যে ব্যক্তিটা এই যে মার থেকে বাঁচার জন্য বা গরদান উড়িয়ে দেবে যার ফলে মুখ থেকে যে ওর দেবতার নাম বলেছে আপনি কি ভেবেছেন আল্লাহ তাকে মুশ্রিফ বানিয়ে দেবে না কুশ্চিন মুসলিমকে যদি কোনো ব্যক্তি বাধ্য করে কোনো পাপ করায় যেটা তার নিয়তে ছিল না তাহলে এটা আল্লাহর কাছে পাপ বলে গণ্য হয় না ঠিক তেমনি আপনি আপনার মেয়েকে পর্দা করতে বলেন ওর মন থেকে পর্দা করে না আপনার ছেলেকে সালাতের কথা বলতেছেন ও সালাত পরে না এমন কোন স্ত্রী যদি থেকে থাকে স্বামীর ভয়ে সালাদ আদায় করে আল্লাহর জন্য পরে না তাহলে কেয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়লো নাজক পাবে না কারণ নিয়ত লাগবে আজকে অনেক ফ্যাক্টরির মালিক আছে যারা ওয়ার্কাররা বেতন পাওয়ার জন্য বা মালিককে সন্তুষ্ট রাখার জন্য দেখিয়ে দেখিয়ে সালাদ পরে ফ্যাক্টরিতে যখন থাকে তখন সালাদ পরে হয়তো ফ্যাক্টরির মালিক দাড়ি ওলা এখন দেখতেছে যারা দাঁড়িয়ে রাখে তারা ফেভারে ভালো থাকে তাহলে ও দাঁড়িয়ে রেখে নিয়েছে এইভাবে ইবাদত করা অনেকে আছে এটা চলবে না ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার মানে নিয়ত করে করতে হবে আপনারা যারা জুতা পরেন অনেক সময় হয়তো ডান পায়ে পরে ফেলছেন আপনি নেকি পাবেন না কারণ আপনার নিয়ত নাই যেটা শুন না যেই ব্যক্তি নিয়ত করে পড়বে যে ডান পায়ে জুতা পরা এটা রাসুল সালামের শুন না এটা হচ্ছে ইসলাম আমাদের ধর্ম সেই ব্যক্তি জুতা পরেও নেকি পাবে কিন্তু যেই ব্যক্তি হয়তো পড়তেছে ডান পায়ে কিন্তু ও জানে না এটা ইসলাম নাকি ও ওর মতো করে আছে মাঝে মাঝে ডান পায়ে পরে নিচ্ছে মাঝে মাঝে বাম পায়ে পরে নিচ্ছে মাঝে মাঝে ডান পায়ে পান করতেছে খাচ্ছে মাঝে মাঝে বাম হাতেও খাচ্ছে তার মানে ও ইসলাম পালন করার জন্য এটা করতেছে না এই জন্য ও পাবে না যেহেতু ওর নিয়ত নাই অনেক যুবকরা আছে চাপা ভাঙ্গা বা গালে অনেক বিচি গোটা উঠে গেছে এই ও দাঁড়িয়ে রেখেছে যাতে করে গুলো প্রকাশ না পায় এটা রাসুলের শূন্য এটা রাসুলের আদর্শ এইভাবে ওর দাঁড়িয়ে রাখেনি সন্তুষ্টের জন্য দাঁড়িয়ে রাখেনি জেনে নেন এই ব্যক্তি নেকি পাবে না কেমন পর্যন্ত যদি দাঁড়িয়ে যাও কি পাবে না কারণ কি যেমনি ওর স্কিন ভালো হয়ে যাবে ওর নিয়ত আছে কি তখনই ফেলে দেবে দেখা যাবে যে বিয়ের দিনে ফেলে দেবে তার মানে এটা যে ধর্ম এটা নিয়ত করে করতে হবে এই জন্য কি বলে দিয়েছে এটা আম ফয়সালা জেনে নেন এর নাম আমাল যে কোনো কাজ আপনি করবেন আপনাকে নিয়ত করেই করতে হবে নিয়ত করাটা কি ফরজ যে কোনো ইবাদতের জন্য নিয়ত করাটা হচ্ছে ফরজ থাকতেই হবে তবে আমাদের সমাজে যে প্রচলিত নিয়ত আছে নাওয়াইতুয়ান উসাল্লাহি তালা বা আর এই নিয়ত নয় এটা মুখে পড়া এটা নয় নিয়ত হচ্ছে অন্তরের যেমন আপনারা যারা এখানে এসেছেন অনেকে নিয়ত করে এসেছেন অনেকে আছে যে দেখি হুজুর কি বলে এই জন্য দাঁড়িয়ে আছে কিন্তু অনেকে ওয়াজ শোনার জন্য নিয়ত করে এসেছেন এটা হচ্ছে নিয়ত এশার আজান যখন হয়ে গেছে আপনি অজু করতেছেন কেন আপনি এশার সালাত পরবেন তাই এটাই নিয়ত এটা হচ্ছে অন্তরে হয় নিয়ত মুখে নয় অন্তরের কাজ সংকল্পটা এখানে হয় তো রাসু বিন নিয়ত যে কোনো কাজ তার নিয়তের উপর নির্ভর করে সাব্যস্ত হবে তারপরের অংশটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য একটা চমৎকার শিক্ষা বলছেন রাসু সালাম মানাওয়া একজন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে এই কাজের রেজাল্ট নির্ভর করে তার নিয়তের উপরে আপনি দুইরা কাজ সালাত করেছেন আপনার নিয়ত কি এটার উপর নির্ভর করবে আপনি নেকি পাবেন কি পাবেন না এই দুই যদি হয় আপনি শ্বশুর বাড়ির লোকদেরকে দেখানোর জন্যে জন্য এটাই গণ্য হবে এই দুই রাকাত যদি হয় আপনার মালিককে সন্তুষ্ট করার তাহলে এটাই গণ্য হবে কিন্তু এই দুই রাকাত যদি আপনার নিয়ত হয় এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আর যদি আপনি ওইভাবে পড়তে পারেন তাহলে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গণ্য হয়ে যাবে আর এর রেজাল্ট কি জানেন রাসু কি বলেছে মা একজন ব্যক্তি কোনো ভালো একটা কাজ করে যে নিয়োগ করবে আল্লাহ বলছে ও তাই পেয়ে যাবে ভাষাটা কি মানাওয়া। একজন ব্যক্তি যে নিয়তে কোনো ভালো কাজ করবে সেটা যত ছোট থেকে ছোট কাজ হোক তার মানে আল্লাহ আপনাকে অপশন দিয়ে দিয়েছে এটাকে আমি আপনাকে এইভাবে বুঝাই দেখেন খুব চমৎকার একটা শব্দ নাওয়া নুন ও এটা হচ্ছে মাদ্দার ইয়া এই নাওয়া হলো নিয়ত করা আবার আরবিতে এই নাওয়া মানে হচ্ছে বিচি সরিষার বিচি পাটের বিচি যত ছোট ছোট বিচিগুলো দেখেন না পাট শাক বোনেন যে যে শাক বোনেন এই যে ছোট ছোট যে বিচি আরবিতে এটাকে নাওয়া বলে সিড ইংলিশে বলে এস ডি সিড যেটা নাওয়া কি হয় আপনি দেখেন কত চমৎকার আরবির সাথে মিল আছে আমি বলেছি বা রাসুল্লাহ আলাইহাল্লামের হাদিসে কি আছে কোনো ব্যক্তি কোনো কাজ করে যেই নিয়ত করবে ও তাই পাবে এটাকে কিভাবে বোঝানো হয়েছে আমাদেরকে কোরআনে আল্লাহ নাওয়া শব্দটাকে বিচিকে বলেছে আপনি হাতের মধ্যে একটা সরিষার দানা নেন নিয়ে আপনি রোপণ করেন আপনি হাতে কি নিয়েছিলেন সরিষার দানা আপনি রোপণ করে দিয়ে আপনি চাচ্ছেন যে এখান থেকে একটা ফজলি আমের গাছ হবে কেন হবে না কারণ বিচিটা কিসের সরিষার দানা আচ্ছা ঠিক আছে এত বড় গাছ না এবার হবে তাহলে কফি গাছ কফি বা স্ট্রবেরি এটা হবে কারণ বিচি হচ্ছে সরিষা তার মানে নিয়ত যা আপনি ফল কি পাবেন তা আচ্ছা ঠিক আছে আপনি না হয় এত কম্পেয়ারে হবে না আপনি বাজার থেকে গুটি আম খেয়েছেন ওই আমের বিচি ফেলে আপনি চাচ্ছেন যে এই গাছ থেকে আমি নিয়োগ করলাম ফজলি আম হবে হবে কারণ কি বিচিটা কিসের গুটি আমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা বিচির উদাহরণ তুমি এখান থেকে নিয়ে নাও বিচি যদি সরিষার ফেলো আর এখান থেকে যদি সরিষার গাছ জন্মে বান্দা তোমার নিয়ত যদি হয় জান্নাতের তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ত থেকে তোমাকে জান্নাতি দান করবে কারণ নিয়ত যা ফল তা আপনি যেই বিচি বুনবেন সেই ফল যেমন হয় এটা আপনি কনফার্ম যে আপনি লাগিয়েছেন ফজলি এখান থেকে ল্যাংরা হওয়ার কোনো চান্স নাই অতএব যে কোনো ইবাদত যদি কোনো মুসলিম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে তার রাসুস্লাম বলছেন ব্যক্তি তাই পাবে যেই নিয়তে সেই কাজটা করেছে এটা হচ্ছে নাওয়া। তো আমরা যারা এখানে বসেছি আমি মূল বক্তব্য কিন্তু আসিনি শুধুমাত্র এই মজলিসটাকে আপনার মর্যাদাটাকে বোঝানোর জন্যই হাদিসটা আমি বলেছি তার মানে এই ধরনের মজলিসে যারা বসবেন দেখেন দুনিয়ার কোনো স্বার্থে আপনি বইসেন না এটা একটা অনেক বড় কাজ আপনার দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা আপনি এখানে অপচয় করবেন বা বসে থাকবেন সময় আপনার লাইফ থেকে কেটে যাচ্ছে এই চার ঘন্টা আপনি ইবাদতের মধ্যে নিয়োজিত আছেন কিন্তু চার এখন আপনি আল্লাহর স্মরণ করার জন্য বসেছেন যেখানে দুই রাকাত সালাত আপনাকে জান্নাত এনে দিতে পারে এটাও আপনাকে বলে দিয়ে সুবাহ আরেকটা হাদিস মনে পড়ে গেল এটা আয়েশার তিনি বর্ণনা করেছেন ইমাম মুসলিম তিনি তার সালাতের অধ্যায় এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রাকাতুল ফাজরি খায়রুম মিন আদ-দুনইয়া ওয়া ফিহা এটা মুসলিম কুট করেছে তার কিতাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ ফজর নয় ফরজও নয় ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ সুন্নাত রাসূল সাল্লাম বলেন রাকাতুল ফাজরি খায়রুম মিন আদ অমাফিহা এই দুনিয়াতে যা কিছু আছে এই পুরো দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পত্তি আছে দুই রাকাত ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মূল্য এই পুরো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার থেকে বেশি আপনি কি ভেবেছেন আমাদের ইবাদতগুলো হচ্ছে এতটা মানের তাহলে এখানে যারা বসেছেন ওই ফেরেশতারা তারা যে আমাদেরকে ঘিরে আছে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে তারা কি চায় ফেরেশ তারা তখন জবাব দেয় কাল জান্নাত তারা এই ধরনের মজলিসে বসেছে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায় জান্নাত আর কি চায় তারা জাহান্নাম থেকে মুক্তি চায় এই কথা শোনার পরে দেখেন আল্লাহ জবাবটা কী দেয় যদি সত্যিকার অর্থে হাদিসের প্রতি আপনার ইমান থেকে থাকে তাহলে জেনে নেন পুরানের পরে সব থেকে মূল্যবান হাদিস হচ্ছে বুখারি এবং মুসলিমের হাদিস ইমাম বুখারি এবং মুসলিম যে হাদিস কোট করেছে এটার মান সব থেকে উচ্চ এই এবং মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে কি আছে যখন বলে যে আল্লাহ এরা এখানে বসেছে আপনার কাছে জান্নাত চায় এবং আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় আল্লাহ জবাবটা কি দেয় শোনেন আল্লাহ বলছেন ও সি দুম ও আমি এখন তোমাদেরকে সাক্ষী করে বলছি আনি

ও হম এবং তারা যেই জিনিস থেকে আমার কাছে মুক্তি চায় আশ্রয় চায় আমি আল্লাহ তাদেরকে সেই সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিলাম তার মানে এই ধরনের মজলিশগুলো হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সবাব আমাদের জান্নাতে জান্নাত পাওয়ার মাধ্যম এই জন্য এই ধরনের মজলিশগুলোকে আপনি সামান্য কোনো মূল্যের কিছু ভাববেন না আজকে আমি যে জিনিসটা ভেবেছি দু একদিন আগেও ভেবেছিলাম বড় বড় কনসার্টের মধ্যে লাখ লাখ টাকা খরচ করে নায়িকা গায়িকাদের দেওয়া হয় এমন বক্তাও আছে যাদেরকে হাজারো লাখ টাকা দেওয়া হয় কিন্তু এসে কিচ্ছা কাহিনী বলে কিন্তু যারা কোরআন হাদিস বলে তাদের এত টাকা লাগে না কেন লাগে না তাদের জন্য এত শান কেন নাই আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনি দেখবেন যেই জিনিসের মূল্য যত বেশি বেশি প্রয়োজন আল্লাহ সেটাকে সস্তা করে দিয়েছে আপনি বলেন তো দেখি আপনার বেঁচে থাকার জন্যে সব থেকে ইম্পর্টেন্ট কি অক্সিজেন আপনার বেঁচে থাকার জন্য কি সব থেকে ইম্পর্টেন্ট অক্সিজেন আর অক্সিজেন আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে অক্সিজেনের কোনো মূল্য আল্লাহ ধার্যই করে নেই মূল্যই নেই কিন্তু যদি এই অক্সিজেন আমাদেরকে পানির মতো ভাতের মতো তেলের মতো যদি কিনে খেতে হতো আমাদের অবস্থা শেষ হয়ে যেত আমি অক্সিজেনের বিজনেসের সাথে জড়িত এই জন্য একটা একটা পয়েন্ট আপনাকে বলি কোন এই যে করোনা যখন আসছে না অক্সিজেন পাওয়া যায়নি অক্সিজেন ওয়ান পয়েন্ট একটা কিউবিক মিটারের হিসাবে হয় এক পয়েন্ট অক্সিজেনের দাম ফ্যাক্টরি থেকে বেরোয় চল্লিশ টাকায় ওই এক পয়েন্ট অক্সিজেন আপনাকে আপনি যখন মেডিকেলে যাবেন ওয়ান পয়েন্ট থ্রি এম এর একটা সিলিন্ডার আছে এটা আপনাকে চার্জ কাটবে দুই হাজার টাকা আপনাকে যখন লাগাবে একদিনে এরকম দুই তিনটা শেষ হয় দুই হাজার টাকা আপনাকে চার্জ কাটবে অথচ এটার মধ্যে অক্সিজেন আছে মাত্র তিনশো টাকা তার ক্যারিং লাভ সহ খরচ মাত্র দেড়শো টাকা ধরে নেন দুইশো দুই হাজার টাকা একটা অক্সিজেনের বোতলের দাম তাহলে পার ডে যদি আপনাকে পাঁচ হাজার টাকার অক্সিজেন লাগে হসপিটালে আপনি আল্লাহর বান্দা একবারও আপনি আলহামদুলিল্লাহ বলেননি আপনি ষাট বছর ধরে আল্লাহর অক্সিজেন বিনা হিসাবে ফ্রিতে ব্যবহার করছেন অথচ বিনিময়ে আপনি একবারও আল্লাহর বলেননি আল্লাহ তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ আপনি বলেননি যদি আপনার কাছে কিয়ামতের মাঠে আল্লাহ এটার হিসাব চায় কোনো অ্যান্সার আছে আপনার কোনো অ্যান্সার নাই আপনার জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিয়ে অক্সিজেন খেতে হতো কিন্তু আল্লাহ এটা আমাদের জন্য ফ্রি দিয়ে দিয়েছে ফ্রি এই জন্য যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ওটা আল্লাহ সফান একেবারে সহজ লব্ধ করে দিয়ে দিয়েছে কোরান আল্লাহর কালাম নাজিল করে দেওয়া হয়েছে আমাদের পকেটে পকেটে প্রত্যেক ঘরে ঘরে কোরান আপনি জানেন একটা একটা ফাইভ বা টু থ্রি ফোর ফাইভের একটা গাইড বইয়ের দাম কত একটা গাইড বই নতুন বেরোলে এটা পাঁচশো সাতশো টাকা পর্যন্ত পৌঁছে যায় আর আপনি কোরান পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় যেটা হচ্ছে আপনার জীবন যেটা আপনার জান্নাতার জাহান নামের কিতাব আপনার রবের কালাম মাত্র একশো টাকা আরে একশো টাকা নয় আপনি ফ্রিতে চাইলে আপনি আমার কাছ থেকে থেকে ফ্রিতেই পাবেন ফ্রি ফ্রি পাওয়া যায় মসজিদ তার মানে পৃথিবীর মধ্যে কোরআনের মূল্য কেউ দিতে পারবে দিতে পারবে না কিন্তু আল্লাহর কাছে যেটা সব থেকে বেশি মূল্যবান আল্লাহ এটাকে সস্তা করে দিয়েছে যাতে করে কোনো আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পোষতে তার কোনো কষ্ট না হয় ফ্রি ফ্রি নেওয়া হচ্ছে আপনার কাছে ইসলামিক দাওয়াতগুলো আপনার কাছে ফ্রিতে প্রচার করা হচ্ছে কিন্তু আমরা এটাকে কদর করতে পারি না আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য কত সিম্পল একটা ব্যবস্থা করে দিয়েছে দেখেন আজকে আপনি হলে বা যে কোনো দুনিয়া বে রং এর আপনি মহল্লে ঢোকেন আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে আর এখানে আপনাকে জান্নাত দিয়ে দিবে আল্লা সুবানা হুয়া তাহলে আপনার কাছ একটা করে টিকিট কাটতে হয়নি আল্লাহ সুহানা হুয়া তালার ব্যাপারটাই ভিন্ন কিন্তু আমরা বুঝি না আমাদের রব এত দয়ালু আল্লাহ ছোট ছোট জিনিসের মধ্যে আল্লাহ তার জান্নাতকে রেখে দিয়েছে বুখারের এক হাদিসে রয়েছে রাসুসলাম বলছেন ইন্নাল জান্নাতা আকরাবে ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়া নারু মিসলা যালিক মিসলু যালিক রাসুসলাম বলছেন জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতে নিকট রয়েছে ওয়া নারু মিসলু যালিক এম জাহান্নামও কিন্তু তোমার জুতার ফিতার নিকটে এটা কেন করা হয়েছে তার মানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বান্দা প্রতিদিন সকাল হয় জান্নাত আর জাহান্নাম তোমার নিয়তের উপর নির্ভরশীল তার মানে আজকে সকালে তুমি আল্লাহর বান্দা কি বান্দা নয় তোমার এই নিয়তে বলে দিবে তোমার আজকে সারাদিনটা কি জান্নাতের পথে যাবে নাকি জাহান নামের পথে যাবে আজকে যারা সকাল হয়েছে ওর ফজরের নামাজে জাগতে হবে ওর এই চিন্তাই ছিল না তাহলে ওর সকালটা কিসের উপর হয়েছে জান্নাতের উপর না জাহান্নামের উপরে জাহান্নামের উপর যেই সমস্ত বায়েরা দেখবেন ইয়ং জেনারেশন যারা জিন্সের প্যান্ট পরে এই রানের উপরের অংশ তিন চারটা ফাটা ছিড়া ও এই প্যান্ট পরে যে রাস্তায় বেরিয়েছে সব মা বোন সমস্ত মহিলারা বলেছে পুরুষদের 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 প্যান্ট কাপড় থাকবে টাকনার উপরে আজকে আমাদের মহিলারা উপরে পায়ের গুছা বের করে দিয়ে হাঁটে যেই মহিলা এমন পায়ে জমা পরেছে আপনার কি মনে হয় ও কি বাসা থেকে নিয়ত করে বেরিয়েছে যে ও সালাত পড়বে ও নামাজ পড়বে এটা কি নিয়ত করে বেরিয়েছে ও কোশ্চিন কালে ওর নিয়তের মধ্যে নাই কারণ ও জানে এই পোশাক পরে তো নামাজ হবে না ওর হাত কাটা একটা চিকুন মাপলার মতো যেটা ওর ওর গলায় থাকে তাহলে না এইভাবে নামাজ হবে না ওর মাথা না বুক তার মানে ও নিয়তেই করেছে যে ও নামাজ পড়বে না যে সমস্ত ভাইয়েরা ওদের প্যান্ট উপর দিকে ছিঁড়া ও কেন পরেছে এটা ও কি আল্লাহর বান্দা মনে করে নিজেকে ও কি মনে করে যে আমাকে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে আজান হলে আমাকে নামাজ ফরজ ওটা মনে করে মনে করে না তার মানে এই অবস্থায় যদি ওর মৃত্যু ঘটে আপনি কি মনে করেন ও জান্নাত পাবে না জাহান্নাম পাবে এই জন্য রাস উসলাম বলেছেন আল জান্নাত ও আলা আহাদিকো মেন সেরা কে না লেহে অন্য মিসলুজ আলি রাস উৎসলাম বলছেন জান্নাত তোমার প্রত্যেকের জোতার পায়ের নিচে আছে তুমি চিন্তা করে কদম ফেলো যে তুমি সেই জায়গাটা কোথায় যাচ্ছ তুমি কি জান্নাতের দিকে যাচ্ছ নাকি জাহান্নামের দিকে যাচ্ছ একটা চমৎকার এক্সাম্পল আছে দুনিয়া যত উন্নত হবে ইসলাম বোঝাটা তত সহজ হবে আমি অতটা শতটা জানি না বিভিন্ন হাইপার মার্কেটগুলো যদি বাংলাদেশে খুব কমই আছে বাহিরের গুলো দেশ আমরা যেটা দেখেছি এস্কেলেটার আপনারা দেখেছেন বিভিন্ন মলে বিভিন্ন হসপিটালে ক্লিনিকের মধ্যে অ্যাস্কেলেটার লাগানো হয় চলন্ত সিঁড়ি যেটাকে বোঝায় এই চলন্ত সিঁড়ি থেকে আপনাকে এটা শিক্ষা নিতে হবে আমরা প্রত্যেকটা মুসলিম এই চলন্ত সিঁড়ির মধ্যে আছি এমন একটা বেল্টের মধ্যে আছি এই বেল্ট কিন্তু আমাদেরকে টেনে কবরের দিকে নিয়ে যাচ্ছে নাকি পেছন দিকে নিয়ে যায় সামনের দিকে নিয়ে যায় এটাও চাইলে আমি আপনাকে হাদিস দিয়ে বলতে পারি আলী রাজি আল্লাহ তালান তার থেকে বর্ণনা করেছেন ইমাম বুহারি রহমাউল্লাহ তিনি তার কিতাবের রিকা কেটে এনেছেন আলী রাজি আল্লাহ বলতেন এর তাহলাতি দুনিয়া মত বিরান ওর তাহলাতিল আখেরা মুখ বিলান বলে কুল্লিন ওয়াহিদিন মিন হোমা বানুন ফা কোন আবনা ইল আখেরা অলা তা কোনো আবনা এ দুনিয়া আলী রাদ তিনি বলতেন দুনিয়া তোমার পেছন দিকে সরে যাচ্ছে আখেরা তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে তার মানে আমাদের যে বয়স বাড়ছে আমরা কোন দিকে যাচ্ছি পরকালের দিকে নয় তাহলে দুনিয়া দিক থেকে সরে যাচ্ছে আপনি কিন্তু সামনের দিকে যাচ্ছেন আর সামনে আপনার পেছন কবর রয়েছে কবর রাদিয়াল্লাহু তালা তিনি বলতেন এই দুই স্থানের জন্য সন্তান আছে দুনিয়ারও কিছু সন্তান আছে আর পরকালের সন্তান আছে তোমরা পরকালের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না কেন কারণ এই দুনিয়া কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে আপনি দুনিয়ার জন্য বাড়ি বানিয়েছেন এই বাড়ি ধ্বংস হবেই হবে কিন্তু আপনি যদি পরকালের বাড়ি বানিয়ে থাকেন আল্লাহ আল্লা সুহানাহা বলছেন বান্দা পরকালের জীবন হচ্ছে চিরস্থায়ী থেকে যাবে পরকালের দুনিয়া তো সাথে স্থায়ী আমাদের কি সম্পর্ক স্কেলেটারের মধ্যে যখন আপনি দাঁড়াবেন আপনার কিচ্ছু করতে হবে না এটা যদি উপর দিকে যাওয়ার থাকে এটা কিন্তু আপনাকে টেনে উপর দিকে নিয়ে যাবে আর যখন নিচে নামতে হয় ওখানে গিয়ে দাঁড়ান এটা আপনাকে নিচে নিয়ে যাবে আল্লাহ সুহানা তাআলা তালায় পৃথিবীতে দুইটা লাগিয়ে দিয়েছে একটা জান্নাতের দিকে একটা জাহান্নামের দিকে আল্লাহ বলছেন বান্দা তুমি চুজ করো তুমি ডিসাইড করো তুমি পা কোনটার মধ্যে রাখবে তুমি কি জান্নাতে রাখবে না জাহান্নামে রাখবে যেটাতে রাখবে তোমাকে এটা ওই দিকে নিয়ে যাবে এখন কোন ব্যক্তি যদি জানতে চান আপনি কি জান্নাতের মধ্যে পা রেখেছেন নাকি জাহান্নামের নামের রাস্তায় পা রেখেছেন এটা আপনি আপনার ফেস গ্লাসের সামনে দাঁড়ান আপনি আজকে সারা দিন ফজর থেকে আসা পর্যন্ত আপনি কোন কাজটা করেছেন এটা আপনার আমল আপনাকে বলে দেবে যে আপনি কি এখন মরে গেলে জান্নাতি না জাহান্নামি এটা বলে দেবে এটা আমি হুজুর বলতে হবে না এটা আল্লাহর ফেরেশতা এসে বলতে হবে না প্রত্যেকটা ব্যক্তি ফজর থেকে আসা পর্যন্ত আপনি জান্নাতের কোন কাজটা করেছেন একজন ব্যক্তি মুসলিম হলে তার যে কাজগুলো তার উপরে ফরজ সে কি করেছেন এটা আপনি হিসাব আপনি নেন আপনার হিসাব আপনাকে নিতে হবে এই একটা চমৎকার বা একটা কঠিন আয়াত কোরআনে রয়ে গেছে সুরা বনি ইসরাইল সতেরো নম্বর সুরা তার চৌরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন হেন বে আপনি বলে দেন কোল কল্লুয়ে আমালো আলা শাহ কেলাতে ফরাব্ব হুকুম বিমান বেমান হওয়া আহদা সাবেলা আল্লাহ বলছেন হেনবি আপনি বলে দেন কোল কুল্লুইয়ে আমালো আলা শাহ কেলাতি ফরব্ব হকুম আলাম বেমান হওয়া আহাদা সাবেলা আপনি বলে দেন প্রত্যেকটা ব্যক্তি সে তার যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছে তার ভিতরের মানুষ যেটা সে যে যোগ্য সে জান্নাতের যোগ্য না জাহান নামের সে কিন্তু ওইভাবে কর্ম করে যাচ্ছে তার 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 মানে কর্মটাই হচ্ছে রেজাল্ট সে যদি জান্নাতি হয় তাহলে আজকে সে জান্নাতের কর্ম করেছে সে যদি জাহান্নামি হয় তাহলে আজকে সারাদিন তার দ্বারা জাহান্নামের কাজই হয়েছে কিন্তু সে বুঝতে পারছে না আল্লাহ বলছে তার কর্মটাই হচ্ছে তার রেজাল্ট অতএব যারা পাঁচক্কে সালাদ আদায় করেছেন যারা আজকে হারাম খাননি যারা আজকে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়িত ছিলেন না যারা হারাম থেকে মুক্ত ছিলেন আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন যে আপনি আজকে জান্নাতের পথে বসে আছেন এখন মৃত্যু আসতে দেন আপনার সামান্য কিছু ক্ষতি হবে না কিন্তু যারা পাপ করেছেন এখনো তো করেননি আপনার ভয় আছে আপনি চান না যে এখন মৃত্যু চলে আসুক কোনো ব্যক্তি চায় না এখন মৃত্যু চলে আসুক একজন তাবি জিজ্ঞাসা করেছেন একজনকে নামগুলো আমি ভুলে গেছি তবে হাদিসটা ইমাম বাই হাকি তার কিতাবে উল্লেখ করেছেন এটা হাদিস নয় মানে আসার উক্তি বলেছেন আমরা মৃত্যুকে ভয় কেন পাই মানে একটা ব্যক্তি মরতে কেন চায় না তার কথার জবাবটা এত চমৎকার ছিল তিনি বলছেন আমরা এত পাপ করেছি আমরা জানি যে মরলে আমরা জাহান নামে যাব যেই ব্যক্তির পাপ বেশি সে কোনোদিন দিন মরতে চায় না কারণ সে জানে যে আমি যদি এই অবস্থায় মরে যাই তার আমাকে জাহান নামে ফেলা হবে এই জন্য সে মরতে ভয় পায় কিন্তু যেই ব্যক্তি সকলো যার সাথে আল্লাহর সম্পর্ক আছে সেই ব্যক্তি কোনোদিন মরতে ভয় পাবে না সে অলওয়েজ মুসলিম আর মুসলিম যে কোনো সময় মরে যাক আল্লাহ বলছেন অর্জনের জান্নাত প্রস্তুত করে রেখেছি তালা আলাকুল্লি হাল আমি আবার আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি বলেছিলাম যে এই মজলিসে যারা বসে আল্লাহ কি বলেছে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দেব ফকাল আল মালাক মিনাল মালাইকা তাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলে রব্বি ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন ওফিল আফজিন লিল বুখারী ইমাম বুখারী তার বর্ণনায় বলেন রব্বি ফিহিম ফুলানুন ইনমা মামারা ফাজালাসা আহম একজন ব্যক্তি আছে আল্লাহ ওই যে ওখানে সে চরম পাপী অনেক বড় পাপী আরেকজন ব্যক্তি আছে সে ওয়াজ শুনতে আসেনি কোন এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে এসেছে লোকের গ্যাদারিং দেখে বসে গেছে আপনি তাকেও ক্ষমা করে দিবেন কারণ সে তো ওয়াজ শুনতে আসেনি এটা ফেরেশতারা বলে আপনি কি ভেবেছেন আল্লাহ যে বলেছে তোমরা কাদ সাক্ষী থাকো আমি এদের সবাইকে মাফ করে দিলাম আল্লাহ যখন এই কথাটা বলেছিল তারা আমাকে চিনে আমি আপনার দিকে ইশারা করতেছি না তারা আমাকে চিনে যে আমি পাপি চিনে না তাহলে এটা কি আল্লাহ জানে কি জানে না আল্লাহ যখন ঘোষণা করেছে আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম তার মানে এখানে যে আমি একটা চরম পাপি আছে এটা আল্লাহ জানে কি জানে না জানে আর আল্লাহ সুবহানা হুয়া তারা যখন কোনো কথা বলে দেয় তিনি জেলে বলেন না জেনে বলেন কিন্তু ফেরেস তারা আল্লাহর কাছ থেকে জানতে চেয়েছে যে এদের মর্যাদাটা কি বলছে রাব্বে ফেহেম ফুলানুন আব্দুন খাত্তাউন শুধু পাপী নয় বলছে চরম পাপী আল্লাহ জীবনে বহু পাপ করেছে আপনি আজকে মজলিশে বসার কারণে তাকেও ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব কি দেয় জানেন আল্লাহ বলেন হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম এটা এমন একটা মজলিস যারাই এখানে এসে বসে যায় কোনো একজন ব্যক্তিকেও আমি হতভাগা বানাবো না এটা আল্লাহ বলেন তার মানে যারাই ধরনের মজলিসে বসে তারা প্রত্যেকটা হচ্ছে ভাগ্যবান অনেক সময় আমরা এমন দেখি যে অনেক নেতারা চলে আসে আর আমরা পছন্দ করি না যে এইখানে নেতাদের কি কাজ কিন্তু এই কথা যখন আমি মনে পড়ে যায় তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া প্রশংসা করি যে এদের মধ্যে এখনও কিছু কল্লাম আছে যেই সব নেতারা নিজের পাবলিসিটির জন্য নয় বড় মুসলিম হিসাবে যদি এই ধরনের ওয়াজ মাহফিলে কিছুক্ষণ এসে বসে যদি এর কোনো একটা উপকারে তার কাজে আসে যদি তার নিয়োগ থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাকেও ক্ষমা করে দেবে আপনি কি ভেবেছেন আল্লাহ ওসে অনেক দয়াবান আল্লাহ আমাদের মতো মানুষের মতো নয় যে যার ফেভারে থাকবে তাকে শুধু ক্ষমা করবে আর অন্যকে ক্ষমা করবে না এমন নয় আল্লাহর কাছে যে কোনো বান্দা ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে আল্লাহ সুবান অতএব এই ধরনের মজলিসে যারা বসে আল্লাহ বলেন তাদের কোনো একজনকে আমি হতভাগা বানাবো না কিন্তু এটা কাদের জন্য জানেন যারা নিছক আল্লাহর বান্দা এবার আসুন আমি আপনাকে দেখাই আপনি যদি আল্লাহর বান্দা হন তাহলে আল্লাহ আপনার জন্য কি রেখেছে মর্যাদা আপনার মর্যাদাটা কি এটা হচ্ছে আজকের আমার বক্তব্যের মূল বিষয় এই আমি রিকোয়েস্ট করব যে বায়রা দাঁড়িয়ে আছেন আপনার যদি সময় থাকে ব্যস্ততা না থাকলে আপনি ভিতরে এসে বসে যান আমি অন্তত আধা ঘন্টার মধ্যে আপনাকে এমন একটা মেসেজ দেব আমি ইনশাআল্লাহ হলাজ এখান থেকে উঠে যাওয়ার পর আমি আপনার কাছে এটা দাবি করব আপনার লাইফে যদি এই কথাগুলো আপনার কান স্পর্শ করে থাকে আপনি রেজাল্টটা তখন বলবেন কারণ আমরা কোরআন হাদিসের খেলাফ একটা কথাও বলি না আর কিচ্ছা কাহিনী তো নয় আর আমি কোনো গাল গপ্পও বলবো না যে আমি আমার দাবি আমি হয় কোরআন থেকে আয়াত বলবো নাহলে প্রত্যেকটা হাদিস আমি চেষ্টা করব পুখারি এবং মুসলিমে যদি থাকে আমি কুটসহ আপনাকে দেবো প্রয়োজন আমার কাছে নোট আছে আমি নোট দেখে বলবো